যেমন কাগজ নিয়ে বসেছিলে তেমনি তো বসে আছো ওঠো নিয়ার আর বলছো হয়ে এসেছে এই তো আর একটুখানি এই প্যারাগ্রাফটা শুধু বাকি আছে হয়ে এসেছে ওহো আমি তোমার এই হওয়ার কথা বলিনি তোমার কাগজ মুখস্থ হলো কিনা তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই জিজ্ঞেস করছি তুমি রেডি হলে কিনা তো আমি আর রুকু কিন্তু রেডি হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে অবশ্য হইবা কি হবে কেন এই ব্যাপারটা না আমার ঠিক ভালো লাগে না কোন ব্যাপারটা ভেটকি মাছের মতো মুখটা ভেটকি না রেখে যে আরে না বাপু কি তোমার ভালো লাগে না আরে ওই রেস্টুরেন্টে জামাইষষ্ঠী পালন করার ব্যাপারটা কেমন যেন না ঘারকা না ঘাটকা গোছের একটা ব্যাপার বাঙালি খাবার অনেক রকম পদ কিন্তু কোথায় যেন সেই ফিলিংসটা মিসিং মানে ঠিক হয়েও যেন হলো না গোছের একটা ব্যাপার তা কি হলে তোমার ঠিক হলো গোছের বলে মনে হতো এই যেমন ধরো আমার বাবা মেশদের সময় যেমন হতো তুমি দাঁড়িয়ে কেন বসো না বসো 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 সকালে উঠে না বাবা একটা ধাক্কাই পাড়ওয়ালা ধুতি আর গিলে করা আব্দির পাঞ্জাবি পরে এক হাতে এক হাড়ি রসগোল্লা আর এক হাতে আমাকে ধরে মাকে সঙ্গে নিয়ে যেত শ্বশুর বাড়ি আর খাওয়া ও সে কি খাওয়া কুড়ি পঁচিশটা মাছ তো খেত কম করো কুড়িটা সে তুমি যাই বলো আর কত রকম মাছ আর দশ রকম তো হবেই এটাও একটু কম করো তুমি তো কিছু বলতেই দিচ্ছ আমার কথার ফ্লোটাই নষ্ট করে দিচ্ছ আমার কেই হারিয়ে যাচ্ছে দেখছো একটু নস্টালজিক হয়ে পড়েছি ইমোশনটা দিলে নষ্ট করে বেশ তুমি যত খুশি নস্টালজিক হও ইমোশনাল হও কিন্তু ঘড়িটা দেখে হ্যাঁ 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 আমি দেখেছি দেখেছি এখন অনেক সময় আছে ওরা আসুক না আমি গাড়ি নিয়ে না তার আগেই পৌঁছে যাব হ্যাঁ যেটা বলছিলাম মাছ আহা চিংড়ি মাছের মালাইকারি বাপাই ইলিশ ওই মাছের হড়গড়ি তারপরে এই বড় বড় পাপদা মাছের ছাল ডবছে মাছের সাইজ বলতে बोलते ना আমার জিবে করে জল এসে যাচ্ছে তা আর পাঁচটা কি পাঁচটা নানা বললে তো 10 12 রকমের মাছ হতো তো সবে মাত্র পাঁচটা হয়েছে আরে অন্তত পাঁচটা মাছ তো বাকি রইল তাই বলছি এরপরে তো মাংস রয়েছে কোথায় হারিয়ে গেল সোনালি দিন গুলো সে তোমার এই ইমোশনাল নস্টালজিয়া পর্বকে মিটেছে নাকি আজ সারা সকাল ধরে চলবে তাহলে বলো শাড়ি টাড়ি ছেড়ে আবার রান্না ঘরে ঢুকে ভাত না খেতে তো হবে আর ফোন করে মাকে বলে দি তোমার জামাইয়ের নস্টাল জিয়া পর্ব চলছে তাই আসতে পারছে না তোমরা না এসব ঠিক বুঝবে না কখনো দেখো নি তাই নাকি তা আমরা মানে তোমরা মানে ওই বাঙালরা আর কি এসব জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া না সব সাধারণত তো বাড়িতেই হয় তোমরা এর মর্ম কি বুঝবে এই বাজে কথা একদম বলবে না বুঝেছো এত বছর ধরে জামাই ষষ্ঠী খেলে আর এখন বলছো বাঙালরা জামাই ষষ্ঠীর মর্ম বোঝে না বোঝে নাই তো এই যে সব মাছের গল্প করছিলে কোথা থেকে শিখলে সব মাছ রান্না না ইলিশ মাছ রান্না করতে জানতে হ্যাঁ হ্যাঁ খেতে তো শুধু ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে ভাত সর্ষে দিয়ে ইলিশ মাছের কাঁচা ঝাল ভাপা ইলিশ খেয়েছিলে কখনো খাওয়া দূরে থাক দেখেছিলে জীবনে আর চিংড়ি মাছ ওটা কোন মাছ নয় জলের পোকা তা বললে কি হবে গিন্নি মাছগুলি তো এত কাল ধরে গণ্য হয়ে এসেছে যাই হোক তোমাদের স্পেশালিটি তো অবশ্যই শুটকি মাছের কি গন্ধ মাগ অন্নপ্রাশনে ভাত উঠে আসে একেবারে একটা কেন ম দারুণ হয়েছে আর একটা দিন তো লজ্জা করেনি বলতে তোমাদের লজ্জা করেনি জামাইকে বাসি পচা মাছ খাওয়াতে তুমি কি জামাই ষষ্ঠীতে শুধু ফুটকি মাছ খেয়েছো আর কিছু মাছ খাওনি তুমি মাছ ভালোবাসি বলে বাবা তোমার জন্য খুঁজে খুঁজে মাছ নিয়ে আসতো বিভিন্ন রকমের বেঈমান কোথাকার কি বলে হ্যাঁ ঠিকই বলেছি এই জন্য বলে জল জামাই ভাগনা তিন নয় আপনার সে তো তোমার বাবা যখন বেঁচেছিলেন তখন তা তুমি এখন কি আশা করো মা তোমার জন্য ঘুরে ঘুরে মাছ কিনে এনে রান্না করে খাওয়াবে শুধু আমার একার জন্য নাকি তোমার বোনের বড় তো আছে আর তোমার মাই বা কেন রান্না করবে তোমরা মোটা ধুমসি দুটো বোন আছো কি করতে কি বললে না না মানে বলছিলাম যে তোমরা রান্না করবে পারব না অত রান্না করতে পারবো না আমিও তাহলে পারবো না কি পারবে না কি পারবে না শুনি ওই রেস্টুরেন্টে অত রান্না খেতে তুমি তাহলে যাবে না রেস্টুরেন্টে খাওয়ানোর প্ল্যানটা মাকে কে কে দিয়েছিল শুনি আমি তাহলে এখন কেন বলছো যে যাবে না আহা যাব না তো বলিনি বলেছি রেস্টুরেন্টের অত রান্না খাবো না এই শুনো বাজে তর্ক করে সময় নষ্ট করবে না ওঠো তৈরি হই না छुटকিরা কিন্তু বেরিয়ে পড়েছে মা ফোন করেছিল ওরা মাকে নিয়ে আসবে বেশ চলো তাহলে অগত্যা তৈরি হতে অন্য বাড়িতে মেয়েদের তৈরি হতে সময় লাগে আমাদের বাড়িতে সবই উল্টো তোমাকে ঠেলে বের করাই একটা বিরাট পর্ব আচ্ছা একটা কথা বলো তো বিপাশা কি এই যে আমি আজ এত দেরি করছি অনেকক্ষণ ধরে কথা বলছি তার জন্য চিরপরিচিত সেই ওয়ার্ম রিসেপশন মানে উষ্ণ অভ্যর্থনা যাকে বলে গরম বাক্যবানের সঙ্গে দুম করে ঘরের দরজা সব শেষে নায়াগ্রা ফলসে বয়ে যাওয়া এইসব তো কই দেখছি না ব্যাপারটা কি বলতো কারণ আছে নিশ্চয় কি কারণ ও তোমার জানার দরকার নেই এখন চলো তো বেশ চলো এই বিপাশা শোনো কি বলছি কি ওই মিষ্টির হাড়িটা না আর ওই রেস্টুরেন্টে নিয়ে যাব না কেমন যেন বোকা বোকা লাগে পরে তোমার মাকে গিয়ে একদিন দিয়ে আসবো জানি জানি মানে কি জানো তুমি কাল অফিস থেকে ফেরার পথে মাকে মিষ্টি দিয়ে এসেছিলে তুমি তুমি কি করে জানলে মা ফোন করে আমার সব বলেছে সব বলেছেন মানে আরে আর কি বলেছেন সেটা আমি বলতে পারবো না আমার মা বলতে বারণ করেছে তুমি আমাকেও বলবে না বেশ আমিও না এরপর থেকে কোনো কথা তোমায় বলবো বলতে তো আমার খুব ইচ্ছা করছে আসলে কথাটা শুনে এত আনন্দ হয়েছে না তাহলে বলেই ফেলো না মা বলেছে আজকে জামাই ষষ্ঠীর খরচের জন্য তুমি মায়ের হাতে 5000 টাকা দিয়ে এসেছো বলেছো কেউ যেন না জানতে পারে সে কি মা তোমায় বলে দিলেন মা কত আনন্দ পেয়েছে জানো আনন্দের না মা কেঁদে ফেলেছে ভাই বলেছে অনিন্দ্য আমার জামাই নয় আমার নিজের ছেলে মা কোথা থেকে পাবেন বলো আমি না দেখে বাবা নিকোটা পেনশনের টাকায় মা কখনো পারেন এটা ঘটা করে জামাই সষ্টি করতে তাই তো এই প্ল্যানটা না আমিই করেছিলাম টাকাটা আগে মায়ের হাতে দিয়ে আসবে বলে ছুটকির নতুন বিয়ে হয়েছে ছোট জামাইয়ের কাছে একটা সম্মান আছে তো মায়ের দেখো আমি তো বড় আমাকেই তো দেখতে হবে মায়ের সম্মানটা তোমার প্রতি শ্রদ্ধাটা আমার আজ অনেক বেড়ে গেল গো আর সেই জন্যে তুমি আজ দেরি করলে কোনো রাগ করিনি তাহলে জঞ্জামাই ভাগনা ভালোবাসি সবাই তাহলে চলো একটু ভালোবাসা বাসি

দেরি করা ঠিক আছে না চলো 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 চলো